শুভেচ্ছা সবাইকে, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক। নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানালো দলগুলো। আরও মারাত্মক হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। বিভিন্ন হাসপাতালে বাড়ছে এই রোগীর চাপ, অনেক এলাকায় প্লাটিলেট পেতে ভোগান্তি। গত দেড় দশকে পাল্টে গেছে পঞ্চগড়ের চিত্র। নানা উন্নয়নের সুফল পাচ্ছে সব এলাকার মানুষ। একসময়ের ছিটমহলবাসী এখন গর্বিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চায় ইইউ। দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত বলে অভিযোগ করেন দলটির নেতারা। ইউরোপীয় কমিশন সহ পশ্চিমারা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের পরিবেশ নেই বলেই নির্বাচন ঘিরে বাংলাদেশের প্রতি বিভিন্ন দেশের এত প্রশ্ন ও আগ্রহ। তারা জানতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আদৌ আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে এটা কি সম্ভব হবে কি হবে না, এটা একটা বিষয়। আর আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে এসেছি, আমরা শুধু বলছি না, বাংলাদেশের জনগণ যেটা বলছে, বিশ্ব বিবেক যেটা বলছে, যে কি এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সংলাপ জরুরি, আর এই সংলাপের উদ্যোগ নিতে হবে সরকারকে। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। পার্টির মহাসচিব বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ছাড়া তা সম্ভব নয়, এজন্য সরকার ও ইসির ভূমিকা পালন প্রয়োজন। বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি বলে জানান জাপা মহাসচিব। আমরা চাই, দেশের মানুষ চায় একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা, এবং এটা আলোচনার মাধ্যমেই, এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমেই কেবল সম্ভব। সেই আলোচনাটার আসলে এই মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, যা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। দুপুর ১২টায় রাজধানীর বনানীর একটি হোটেলে এই বৈঠক শুরু হয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত বৈঠকে অংশ নেন। সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কিনে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই সেবা নেন। পরে প্রধানমন্ত্রী হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য নিজেও দোয়া করেন। এই হাসপাতালে প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা নিয়ে থাকেন। ডেঙ্গু রোগী বাড়ার পাশাপাশি চাপ বাড়ছে প্লাটিলেটের ওপরও, তবে তা যৌক্তিকভাবে প্রয়োগ না হলে রক্তদাতাদের সংকট হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি কমছে না এখনও। চলতি বছর রোগী ভর্তি ছাড়িয়েছে ৭৫,০০০, মারা গেছেন ৯৩ জন। এ পরিস্থিতিতে প্লাটিলেটের চাহিদাও বাড়ছে।
কোয়ান্টাম ব্লাড ব্যাংকের হিসাব বলছে, এক মাসের ব্যবধানে প্লাটিলেটের চাহিদা বেড়েছে অন্তত 4 গুণ। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, 10,000-এর নিচে না নামলে প্লাটিলেট দেওয়ার প্রয়োজন নেই। তাই কতটুকু সঠিক প্রয়োগ হচ্ছে তা মনিটরিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। একসময়ের ভারতীয় ছিটমহলের বাসিন্দারা এখন বাংলাদেশি নাগরিক। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বর্তমান সরকার। শুধু ছিটমহলের বাসিন্দা নয়, পঞ্চগড়ের প্রতিটি গ্রাম এখন সরকারের শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশীদার। গত 1.5 দশকে পাল্টে গেছে পঞ্চগড়ের চিত্র। ঢাকায় ফিরে জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। প্রায় 543 বর্গমাইল জুড়ে বিস্তৃত এই জেলা নানা কারণে বৈচিত্র্যপূর্ণ। পাঁচ গড়ের সমাহার এই পঞ্চগড়ের একসময়ের পরিচিত ছিল পিছিয়ে পড়া জেলা হিসেবে, এখন উন্নয়নের অগ্রযাত্রার পথিক। দেশভাগের সময় বাংলাদেশের পঞ্চগড় জেলায় ভারতের 36টি ছিটমহল জায়গা পায়। 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে সেই সব ভারতীয় নাগরিকরা এখন গর্বিত বাংলাদেশি। এখানকার নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নে সরকার নিয়েছে নানা উদ্যোগ। এখন এই বাংলাদেশে মনে করেন আমাদের প্রত্যেকজনের স্মার্ট কার্ড হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু এখানে পাইছি, কারেন্ট পাইছি। সাবেক ছিটমহলের বাসিন্দা আশা নিজের বৈধ পরিচয় দিয়েই ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। শিক্ষার উন্নয়নে সরকার স্কুলে স্কুলে ল্যাপটপ বিতরণ, ওয়াইফাই সংযোগ, ডিজিটাল স্মার্ট ক্লাসরুম তৈরি, কম্পিউটার ল্যাব স্থাপন, উপবৃত্তি প্রদান সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা নিয়মিত স্কুল যাচ্ছি, আমাদের পড়ালেখা ভালো হচ্ছে, বই খাতা ফ্রিতে দিচ্ছে, আবার উপবৃত্তি দিচ্ছে। আশার মা খায়রুন নেসা ঘরেই কাজ করেন। তিনিও তার প্রয়োজন মতো হাতের নাগালে পাচ্ছেন দরকারি স্বাস্থ্যসেবা। 31 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হয়েছে 50 শয্যার আধুনিক হাসপাতাল। ছোটখাটো সমস্যা পড়লে কিনে লিখে যায়, দেখায় ওষুধ আনা হয়। আগে বাজার থেকে ডাক্তারের দোকান থেকে ওষুধ আনা হয়েছে। আশার দাদি মরিয়ম বয়সের ভারে নুয়ে পড়েছেন। প্রতি মাসে সরকারি ভাতা পাচ্ছেন তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামাজিক নিরাপত্তা খাতে অর্থ বরাদ্দ পূর্ববর্তী সরকারের তুলনায় বাড়িয়েছে। চিকিৎসার লাগে ওষুধ পানি আনি, নাতিনীতি আছে, 2-1 টাকা দেওয়া লাগে। যে মাসটা গেলে আমার বয়স্ক ভাতা কিছু পাই, ওষুধ পানি খাই, মোটামুটি মনটা জিরে চাহিদা কিনে খাই। ছিটমহলগুলো ছিল না সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকার শুধু ছিটমহল নয়, পুরো পঞ্চগড়ে গত 1.5 দশকে 995 কিলোমিটার পাকা সড়ক, 492টি ব্রিজ কালভার্ট ও 37টি বাজার ভবন নির্মাণ করেছে। ভবিষ্যৎ নাগরিক তৈরি করার জন্য যে সমস্ত আর্থসামাজিক এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেগুলো নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সরকারের প্রত্যেকটি বিভাগ এই ছিটমহলের এই এলাকাগুলোতে আমরা কাজ করেছি। সাবেক ছিটমহলের বাসিন্দাদের আর্থিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে বদলে যাওয়ার এই চিত্র দেখা যাবে পুরো পঞ্চগড় জুড়ে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। একসময়ের গবাদি পশুর চামড়ার অন্যতম বিপণন কেন্দ্র পাবনায় ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়ে গেছে বেশিরভাগ চামড়ার গুদাম। 2 দশক আগেও এই জেলায় 30টি চামড়ার গুদাম থাকলেও এখন কোনো রকমে টিকে আছে মাত্র 3টি। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। জেলা শহরের এ মহল্লার নাম চামড়াপট্টি। একসময় এ এলাকাটি ছিল দেশের উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চামড়া বিপণন কেন্দ্র। গুদামের সংখ্যাও ছিল প্রায় 30টি। অথচ ব্যবসায়িক মন্দায় বদলে গেছে সে চিত্র, এখন টিকে আছে মাত্র 3টি চামড়ার গুদাম। কুরবানির ঈদের দিন থেকে পরবর্তী 3 দিন এ এলাকাটি থাকত ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত। চামড়ার গুদাম এবং গুদামের বাইরে সাজানো থাকত চামড়ার স্তূপ। অথচ এবার স্বল্প পরিসরে চামড়া কিনছে মাত্র 3টি গুদাম। দাম না থাকায় এবং অদক্ষ হাতে চামড়া ছাড়ানোই নষ্ট হয়ে গেছে অনেক চামড়া। 30-35 লাখ গুদামের মধ্যে এখন একাধিক চালু আছে, তাও এই কোনো রকম ফরেমো করে। এখন আসলে আমরা ব্যবসা করতে পারতেছি না, আমাদের এলাকার থেকে এই কোটি শিল্পটা ব্যবসাটা হারিয়ে যাচ্ছে। স্থানীয় চামড়া ব্যবসায়ীরা এ সংকটের জন্য ঢাকার কিছু অসাধু ট্যানারি মালিককেই দায়ী করছেন, যারা সিন্ডিকেট করে বাকিতে চামড়া নিয়ে মূল্য পরিশোধ না করায় সর্বস্ব হারিয়ে পথে বসে গেছে অনেক ব্যবসায়ী। ঢাকার ট্যানারির মালিকরা এই চামড়াগুলো
ন্যায্য মূল্য দাম দিচ্ছে না। কোটি কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে আটকায় গেছে, আমরা সব পুঁজি হারায় ফেলেছি, এখন আর ব্যবসা করতে পারতেছি না। আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি। সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের যেন চামড়ার ব্যবসাটা আবার বিগত দিনের মতো ফিরাইয়া আসে। এছাড়া স্থানীয় চামড়া ব্যবসায়ীরা এই সংকটের জন্য চামড়া সংরক্ষণের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাশাপাশি চামড়ার কম মূল্য নির্ধারণকেও দায়ী করছেন। চামড়ার দাম নির্ধারণ করে দেয়, সেই দামে পাওয়া যায় না। লবণের কস্টিং বেশি, লেবারের কস্টিং বেশি, গাড়ির ভাড়া বেশি, অত্যন্ত বেশি হয়ে গেছে, আমরা এই দামে চামড়া কিনতে পারি না। লবণের দাম বাড়তি, চামড়ার দাম পাওয়া যায় না, বেচলে টাকা পাওয়া যায় না। বিলুপ্ত প্রায় চামড়া শিল্প রক্ষায় সহজ শর্তে ঋণ সহ নানা সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। সরকারিভাবে চামড়ার রেট অনুযায়ী চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে কি না সেটাও কিন্তু আমরা মনিটরিং করছি। যে সকল চামড়াগুলি জেলা পর্যায়ে আছে, এই চামড়াগুলিও যাতে চামড়া ব্যবসায়ীরা কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এই ব্যাপারেও কিন্তু আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। জেলার চামড়া ব্যবসার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে। চারটি নদীর পানি আজও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে 12 সেন্টিমিটার উপরে। পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট। ঘন ঘন রূপ বদলাচ্ছে তিস্তা, প্রতিদিনই এর পানি প্রবাহ উঠানামা করছে। এমনিতে বর্ষায় এই নদী ভয়াবহ আকার ধারণ করে। এর উপর উজানে ভারতের গজলডোবা বাঁধের বেশিরভাগ গেট খুলে দেওয়ায় হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর। এতে দুর্ভোগে পড়েছেন রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের মানুষ। তিস্তার পানি বেড়ে জনপদে ঢোকায় রংপুরের গঙ্গাছড়া উপজেলার অন্তত 1500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীটার ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙনের কবলে শঙ্করদহ প্রাথমিক বিদ্যালয়। ঘরে ঘরে পানি উঠছে, মানুষের খান খোরাক নাই, আমাদের খানা পিনের সমস্যা, বাইরে হইতে পারতেছি না। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে জেলার 5 উপজেলার 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তার পানি বাড়ায় নীলফামারের ডিমলা ও জলঢাকায় 15টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্ভোগে দিন কাটছে ওই অঞ্চলের মানুষদের। কাল বিকাল থেকে, কাল 3টার সময় থেকে পানি বাড়া শুরু হয়েছে, এখন পর্যন্ত পানি বাড়তেছে। গবাদি পশু যেগুলো আছে সেগুলো নিয়ে খুব সমস্যা পড়ে গেছি। গরু পানির উপর আছে, এখন গরু পানির উপর বন্ধ আছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুধকুমার নদের তীরবর্তী সড়ক ও ব্রিজ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 5টি গ্রাম। নাগেশ্বর উপজেলার বামনডাঙ্গার মুড়িয়া ও আনসারহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 5টি গ্রাম পানি ঢুকেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। প্রতিদিনই রাজবাড়ির পদ্মার পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে আবাদি আমন ধান ও বীজতলা পাটক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। তবে সব এলাকাতেই সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন, জানিয়েছে সংশ্লিষ্টরা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। কাজীপুর, শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালিতে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীতীর এলাকার মানুষের। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। গত 5 দিনের ব্যবধানে সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই ঘাট এলাকায় নির্মিত সলিড স্পারের 30 মিটার এবং তীর সংরক্ষণ বাঁধের 150 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অথচ কয়েকদিন আগেও এই স্থানে আনন্দ উল্লাসে মেতেছিল সব বয়সের মানুষ। ঝুঁকিতে রয়েছে থানাসহ আশেপাশের অনেক স্থাপনা। যমুনার ভাঙনের মুখে দাঁড়িয়ে উদাস চোখে স্মৃতি খুঁজছেন অনেকে। এছাড়াও শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালিতে বিস্তীর্ণ এলাকায় ভাঙন অব্যাহত আছে। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, ভিটে মাটি আর সহায় সম্বল হারিয়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 10-12 বার ভেঙে গেছে, ঘর দরও যা গেছে, গরু বাছুর বেবাকিয়াতে গেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে লোক আসে, ঠিকাদারি প্রতিষ্ঠান আসে, এসে তারা শুধু ঘুরে যায়, কিছু বস্তা মানে মানুষ দেখানোর জন্য দিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে আপাতত ভাঙন নিয়ন্ত্রণ করছে। ভাঙন প্রতিরোধে নানা উদ্যোগের কথা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা। সংশ্লিষ্ট ইজারাদার রয়েছে, তাকে আমরা গত নভেম্বরে আমরা চিঠি দিয়েছি এবং তারা এখান থেকে ইতোমধ্যে অনেক বালু কিন্তু অপসারণ করেছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন, অভিযোগ স্থানীয়দের। বালু তোলা বন্ধ করলে আমাদের কাজবুর থানা
অবৈধভাবে বালুমহল পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। 80 কিলোমিটার অংশ অবস্থিত আর কি, তার মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় 50 কিলোমিটার অংশ আমরা স্থায়ী প্রোটেক্টিভ ওয়ার্ক করতে পেরেছি। তো এই জায়গাগুলোতে আসলে তেমন প্রতিভাঙ্গন প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। যমুনার ভাঙনে প্রতি বছরই অনেক মানুষ বসতি হারায়, আর কাউকে যেন ঘর বাড়ি হারাতে না হয় সে ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল খেলবে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। মিরপুরে ম্যাচ শুরু সকাল 9:30। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি জিতেছিল টাইগ্রেসরা, তবে স্বাগতিক দল সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। শেষ টি টোয়েন্টি জয়ের আত্মবিশ্বাসে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ভালোভাবে শুরু করবে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের সম্ভাবনা ছিল স্বাগতিক নারীদের। ওয়ানডে পরিসংখ্যানে এ পর্যন্ত ভারতের বিপক্ষে 5টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল, অবশ্য জেতেনি 1টি ম্যাচও। লাল সবুজ নারীরা ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিল 2022 নারী বিশ্বকাপে। ম্যাচটা 110 রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানালো দলগুলো। আরও মারাত্মক হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি, বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, অনেক এলাকায় প্লাটিলেট পেতে ভোগান্তি। গত 1.5 দশকে পাল্টে গেছে পঞ্চগড়ের চিত্র, নানা উন্নয়নের সুফল পাচ্ছে সব এলাকার মানুষ, একসময়ের ছিটমহলবাসী এখন গর্বিত। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখার আমন্ত্রণ রইল।